আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হেয়ার কেয়ারের উপর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে যে রেমেডি তৈরি করে দেখাবো, এটা ব্যবহার করলে যাদের মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল পড়ে, চুল পড়ার সমস্যা আছে, তাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। মাথার চুল হবে অনেক বেশি ঘন, লম্বা ও সিল্কি। এছাড়া যাদের অকালে চুল পাকার সমস্যা আছে, বয়স বৃদ্ধির আগেই মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, তারা এটি ব্যবহার করলে তাদের সাদা চুলগুলো খুবই দ্রুত কালো হয়ে যাবে আর স্থায়ীভাবে কালো হবে। তো বন্ধুরা, এই রেমেডি কীভাবে তৈরি করতে হবে আর কীভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি পাত্র নিয়েছি। এই পাত্রের ভেতরে এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখানে আমি বেশ কয়েকটি উপাদান অ্যাড করে দিব, যে উপাদানগুলো চুল পড়া বন্ধ করতে 100% কার্যকরী। প্রথমেই এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি সেই উপাদানটি হচ্ছে কালো জিরা। কালো জিরা আমাদের চুলের জন্য খুবই উপকারী, বিশেষ করে চুল পড়া বন্ধ করতে কালো জিরা খুবই কার্যকরী একটি উপাদান। এছাড়াও চুলকে লম্বা করতে এটি খুব ভালো কাজ করে। নিয়মিত কালো জিরা ব্যবহার করলে অকালে পেকে যাওয়া চুল খুবই দ্রুত কালো হয়ে যায়। যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা কালো জিরা ব্যবহার করবেন, দেখবেন যে আপনাদের চুল কালো হয়ে যাবে। তো এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ কালো জিরা ব্যবহার করছি। কালো জিরার উপকারিতা আসলে অনেক, অল্প কথায় বলে শেষ করা যাবে না এর উপকারিতা। এরপরে এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি সেই উপাদানটি হচ্ছে লবঙ্গ। মশলা হিসেবে আমরা ব্যবহার করে থাকি, তবে এই লবঙ্গ আমাদের চুলের জন্য খুবই উপকারী। চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এই লবঙ্গ। এছাড়া লবঙ্গ যদি চুলে ব্যবহার করা যায় তাহলে চুল কিন্তু খুবই দ্রুত লম্বা হয়। যারা চুলকে খুবই দ্রুত লম্বা করতে চান তারা অবশ্যই লবঙ্গ ব্যবহার করবেন চুলে। তো এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমি 8 থেকে 10টি লবঙ্গ নিয়ে নেব। বন্ধুরা, লবঙ্গ এমন একটি উপাদান যা সাদা চুলকে একদমই ন্যাচারালি কালো করে, একদম গোড়া থেকে চুলকে কালো করতে লবঙ্গ খুবই ভালো কাজ করে। তাই আপনাদের যাদের অকালে চুল পেকে যাচ্ছে তারা অবশ্যই এই রেমেডি তৈরি করে ব্যবহার করবেন। এরপরে আমি এখানে যে উপাদানটি দিয়ে দিব এই উপাদানটি হচ্ছে মেথি। মেথির কথা আমি এর আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি। মেথি আমাদের চুলের জন্য খুবই উপকারী, বিশেষ করে রুক্ষ সূক্ষ্ম চুলকে সফট এবং সিল্কি করতে মেথি খুব ভালো কাজ করে। এছাড়া মেথি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়। এছাড়া মেথি মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে। যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা মেথি ব্যবহার করলে কিন্তু তাদের চুলগুলো কালো হয়ে যাবে আর একদমই স্থায়ীভাবে কালো হবে। নিয়মিত মেথি দিয়ে তৈরি যে কোনো রেমেডি যদি ব্যবহার করা যায় তাহলে তাদের চুলের গ্রোথ কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ মেথি ব্যবহার করব। আমি যে উপাদানগুলো দিয়ে রেমেডি তৈরি করে দেখাচ্ছি আর যেভাবে আপনাদেরকে ব্যবহার করতে বলবো সেভাবে যদি আপনারা তৈরি করে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনারা 100% ভালো ফলাফল পাবেন, আপনাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি আপাতত 3টি উপাদান দিয়েছি। 3টি উপাদান হচ্ছে কালো জিরা, মেথি আর লবঙ্গ। এরপরে এখানে আমি আরেকটি উপাদান অ্যাড করে দিচ্ছি, যে উপাদানটি সবসময় আমাদের সবার ঘরেই পাওয়া যায়, সেই উপাদানটি হচ্ছে চা পাতা। চা পাতা কিন্তু আমাদের চুলকে কালো করতে খুবই ভালো কাজ করে। যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা এই রেমেডি তৈরি করার সময় অবশ্যই চা পাতা ব্যবহার করবেন। চা পাতা শুধু যে চুলকে কালোই করে তা কিন্তু নয়, চা পাতা চুলকে সিল্কি করতেও খুব ভালো কাজ করে। এছাড়া চা পাতায় থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া অনেক বেশি মজবুত করে। চা পাতা ব্যবহার করলে চুলের গোড়া যেহেতু মজবুত হয় চুল পড়া বন্ধ হয়ে যায়। তো এখন আমরা যে কাজটি করব, এই পাত্রটি আমরা চুলার উপর বসিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, আমি পাত্রটি চুলার উপর দিয়ে দিয়েছি। এরপরে চুলার জালটা মিডিয়ামে রেখে আমরা এই উপাদানগুলো সহ পানি ফুটে ওঠা পর্যন্ত জাল দিতে থাকব। প্রথমে কিন্তু আমরা চুলার জালটা মিডিয়ামে রাখব আর পরবর্তীতে আমরা চুলার জালটা কমিয়ে দেব। আমি আজ আপনাদেরকে শ্যাম্পুর সাথে মিশিয়ে তারপরে হেয়ার প্যাক তৈরি করা এবং ব্যবহার করা দেখাবো। তবে আপনারা কিন্তু ইচ্ছা করলে এই উপাদানগুলোকে পানিতে জাল দিয়ে নিয়ে হেয়ার টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন। হেয়ার টোনারও কিন্তু চুল পড়া বন্ধ করতে খুবই ভালো কাজ করে, আপনারা নিজেরাই হেয়ার টোনার তৈরি করে নিতে পারবেন এভাবে। তো
তো দেখুন যখন পানি খুব ভালো করে ফুটে উঠবে তখন আমরা চুলার জালটি কমিয়ে দিব। কমিয়ে দিয়ে একটি ঢাকনা দিব, ঢাকনা দিয়ে আমরা আরও 5 মিনিট মতো জাল দিব। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে লো হিটে 5 মিনিট মতো জাল দিতে হবে। 5 মিনিট পরে দেখা যাবে যে পানির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। তো আপনারা 5 মিনিট পরে চুলাটি বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে এই পানিও সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন আমি পাত্রটি নিয়ে চলে এসেছি। এখন আমি অন্য একটি পাত্র নিয়েছি আর একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনির সাহায্যে এখন আমি ছেঁকে নিব। রেমেডি তৈরি করার জন্য মূলত আমরা এই পানি ব্যবহার করব। আর ছেঁকে নেওয়ার পরে যে মেথি, লবঙ্গ, কালোজিরা বা চা পাতার যে অংশগুলো থাকবে এগুলো কিন্তু আপনারা ফেলে না দিয়ে এগুলো পাটায় একটু বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েও আপনারা হেয়ার প্যাক হিসেবে আপনাদের চুলে লাগাতে পারেন। তাহলে আপনাদের চুলের গ্রোথ অনেক বেশি ভালো হবে। তো এখানে আমি এখন যে উপাদানটি অ্যাড করে দিব এই উপাদানটি হচ্ছে কফি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কফির একটি মিনি প্যাক নিয়ে নিয়েছি। এখানে 1 চামচের মতো কফি আছে। আমরা এখানে 1 চা চামচ পরিমাণ কফি ব্যবহার করব। মূলত যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাদের জন্য আমি এখানে কফি ব্যবহার করছি। আপনাদের যদি অকালে চুল পেকে যাওয়ার সমস্যা না থাকে, আপনাদের মাথার চুল যদি আগে থেকেই কালো থাকে, তাহলে আপনারা এখানে কফি নাও ব্যবহার করতে পারেন, কফি স্কিপ করে যেতে পারেন। এরপরে এখানে আমি অ্যাড করে দিব শ্যাম্পু। এখানে আমি 2 সানসিল্কের মিনি প্যাক নিয়েছি। তবে আপনারা রেগুলার যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুই এখানে নিয়ে নেবেন। একদিন চুলে ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পু প্রয়োজন আপনারা ততটুকু পরিমাণ শ্যাম্পু এখানে নিয়ে নেবেন। তো আমি শ্যাম্পুর মিনি প্যাক কেটে নিয়েছি, নিয়ে আমি এর ভেতরে শ্যাম্পু দিয়ে দিচ্ছি। আমি আমার অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি চুলকে ভালো রাখার জন্য, চুলের গোড়া মজবুত রাখার জন্য, চুলকে পরিষ্কার রাখার জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই চুলে শ্যাম্পু করা উচিত। আর যখনই আপনারা শ্যাম্পু করবেন শ্যাম্পুর সাথে আপনারা প্রাকৃতিক কিছু উপাদান যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের চুলের জন্য অনেক ভালো হবে। আমি আর যে উপাদানগুলো শ্যাম্পুর সাথে মিশিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো উপাদানই কিন্তু খুবই উপকারী। আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এর কার্যকারিতা কতটুকু। কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আগে আমাদেরকে রেমেডি সম্পূর্ণভাবে তৈরি করে নিতে হবে। তো এখন যে কাজটি আমি করছি এই উপাদানগুলো সব আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফেনা তৈরি হয়ে যাচ্ছে। তো খুব ভালো করে আপনারা ফেনা তৈরি করে নেবেন। যখন খুব ভালো করে ফেনা তৈরি হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আমাদের রেমেডি তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, এই রেমেডি কিন্তু আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। কিভাবে রাখবেন আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলি যে আপনারা কিভাবে ব্যবহার করবেন। গোসল করার ঠিক 5 মিনিট আগে এই রেমেডি আপনারা আপনাদের চুলে লাগিয়ে নেবেন। এরপরে গোসল করার সময় আপনারা আবারও 5 মিনিট ধরে চুলে ভালো করে মাসাজ করবেন। তারপরে আপনারা পানি দিয়ে ভালো করে আপনাদের চুল ধুয়ে নেবেন। যদি এই রেমেডি আপনাদের চুলে ব্যবহার করার পরে কিছুটা বেঁচে যায় বা থেকে যায় তাহলে কিন্তু আপনারা এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যে কোনো পরিষ্কার কৌটা, বোতল বা জারে করে আপনারা এটি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই রেমেডি সংরক্ষণ করার জন্য আপনাদেরকে ফ্রিজে রাখা লাগবে না। আপনারা যদি বাইরে রাখেন, বাইরে রাখলেও এটা কিন্তু ভালো থাকবে। এটা প্রায় 1 সপ্তাহ মতো বাইরে ভালো থাকবে। তো আপনাদের যাদের চুল পড়ার সমস্যা আছে বা অকালে চুল পেকে যাওয়ার সমস্যা আছে তারা অবশ্যই এই রেমেডি তৈরি করে ব্যবহার করবেন। ব্যবহার করে কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।